আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি খান আয়ুব আলী, এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পার্ট ৮, ইনপুট ডিভাইস সম্পর্কে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে ইনপুট ডিভাইস সম্পর্কে যে ধারণা পেয়েছো, আজকে বিস্তারিত বলার চেষ্টা করব। তোমরা সময়ের সাথে সাথে যন্ত্রপাতির, আইসিটির যে যন্ত্রপাতি আছে সব কিছুর প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এটা তো তোমরা নিশ্চয় দেখছো। প্রতিনিয়ত গত যে যন্ত্রপাতি দেখছো আজকের দিনে সেটা পূরণ হয়ে যাচ্ছে। এই টেলিভিশনের কথাই তোমরা বলো, রিমোট কন্ট্রোল ইউজ করে বা ব্যবহার করে আমরা টেলিভিশন পরিচালনা করতাম বা করি, এখনো করি। কিন্তু আগামীতে এমন দিন আসতেছে, এমন সময় আসতেছে যে রিমোট কন্ট্রোল লাগতেছে না, মুখের ব্যবহারে অর্থাৎ কথার শব্দতেই টেলিভিশন চলবে। সুতরাং তোমরা আজকে ক্লাস সেভেনে পড়ো, ভবিষ্যতে উপরে ক্লাসে উঠবে, দেখবা যে আজকের দিনে যে যন্ত্রপাতিগুলো দেখতেছ এইগুলা পুরনো হয়ে যাচ্ছে, নতুনত্ব সৃষ্টি হচ্ছে, নতুন নতুন সব যন্ত্রের উদ্ভব হচ্ছে। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবা, যন্ত্রপাতি যতই পাল্টে যাক কিন্তু ইনপুট, স্টোরেজ, প্রসেসিং এবং আউটপুট অর্থাৎ এই যে ধারণাটা, এই ধারণাগুলোর কিন্তু কোনো পরিবর্তন নাই। ইনপুট ঠিক আছে, স্টোরেজ ঠিক আছে, প্রসেসিং ঠিক আছে, আউটপুট এগুলোর যে ধারণাটা এটা কিন্তু ঠিক থাকবে। যন্ত্রপাতি পূরণ হচ্ছে, পাল্টে যাচ্ছে, নতুনত্ব আসতেছে, ধাপে ধাপে এর পরিবর্তন হচ্ছে, গত যে যন্ত্রপাতিগুলো আছে এই যন্ত্রপাতিগুলো ধীরে ধীরে কিন্তু দেখা যাবে মিউজিয়ামের মতো রাখা হচ্ছে, আবার নতুন সৃষ্টি হচ্ছে। আমরা ইনপুট সম্পর্কে যে আলোচনা করতে চাই, ইনপুট ডিভাইস সাধারণ অর্থে ইন মানে ভিতরে, পুট মানে রাখা, ইনপুট মানে ভিতরে রাখা সাধারণ অর্থে। ডিভাইস অর্থ হচ্ছে কি আমরা বলি, ডিভাইস অর্থ বলা যায় যন্ত্র, ডিভাইস মানে যন্ত্র, কম্পিউটারের ভাষায় ডিভাইস, কিন্তু ডিভাইস অর্থ হচ্ছে যন্ত্র। সুতরাং ইনপুট ডিভাইস অর্থাৎ যে যন্ত্রপাতিগুলোকে মাধ্যমে আমাদের বিভিন্ন তথ্য বা উপাত্ত কম্পিউটারে প্রবেশ করানো হয়, তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে কি জিনিস, কম্পিউটারের সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো আছে এই যন্ত্রপাতিগুলোর মধ্য হতে যে যন্ত্রপাতিগুলোর মাধ্যমে
কম্পিউটারে কাজের জন্য তথ্য বা উপাত্ত প্রেরণের ক্ষেত্রে কম্পিউটার সংশ্লিষ্ট যে যন্ত্রপাতি ইউজ করা হয়, ব্যবহার করা হয় বা কাজে লাগানো হয়, এই যন্ত্রপাতিগুলোকে আমরা ইনপুট ডিভাইস হিসেবে বলে থাকি। আবারও সবাই বোঝার চেষ্টা করো, একটা সচল কম্পিউটারে বা ল্যাপটপে হতে পারে, অ্যান্ড্রয়েডে হতে পারে, ট্যাবে হতে পারে, সাধারণ অর্থে একটা সচল কম্পিউটারের কাজ করার ক্ষেত্রে তথ্য বা উপাত্ত প্রবেশ করানোর ক্ষেত্রে যে সকল ডিভাইস বা যন্ত্রকে আমরা ব্যবহার করে থাকি ওই সকল যন্ত্রকে ইনপুট ডিভাইস বলা হয়। তাহলে আমরা ইনপুট ডিভাইসগুলো কি জিনিস, তথ্য বা উপাত্তকে আমরা প্রবেশ করাব কম্পিউটারের কাজের ক্ষেত্রে। এর ভিতর মনে করো দুটো তিনটে ইনপুট ডিভাইসের নাম আজকে আমি বলবো। কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, মাউস একটা ইনপুট ডিভাইস, কিবোর্ড তোমরা সবাই চেনো, মাউস সবাই চেনো, যেহেতু ষষ্ঠ শ্রেণীতে যন্ত্রপাতি সম্পর্কে ধারণা পেয়েছো, মাইক্রোফোন সবাই চেনো, সবার সামনে এই যন্ত্রপাতিগুলো অপরিচিত নয়, সবাই তোমরা প্র্যাকটিক্যালিভাবে এই যন্ত্রপাতির সাথে পরিচিত আছো। তাহলে আবারও আমি আসি একটু পিছনের দিকে, যে ইনপুট ডিভাইস কি সবার ধারণা হয়েছে? তাহলে একটা সচল কম্পিউটারে কাজ করতে গেলে বা কম্পিউটারকে চালাতে গেলে, মানে কোনো কার্যকারিতা করতে গেলে, কম্পিউটারে কোনো তথ্য বা উপাত্ত প্রবেশ করাতে গেলে, কম্পিউটারে যেসব যন্ত্রপাতি আমরা তথ্য বা উপাত্ত প্রবেশ করানোর ক্ষেত্রে ব্যবহার করি, এই সকল যন্ত্রকেই ইনপুট ডিভাইস বলা হয়। ধারণা সবার নিশ্চয় হয়েছে, সকলে ইনপুট সম্পর্কে ধারণা পেয়েছো, ইনপুট ডিভাইস সম্পর্কে কিছু ধারণা হলো। আমরা আগামী ক্লাসে ইনপুট ডিভাইস যে যন্ত্রগুলো এর নামও জানব আর এর কার্যকারিতাগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থাকার চেষ্টা করবে। তোমাদেরকে যশোর বোর্ডের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, স্বাগতম। থ্যাংক ইউ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।